ডাকসুর ভিপি ও তার সহযোগীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমাদেরও জিজ্ঞাসা, নুরুখকে কেন বারবার এই হামলার শিকার হচ্ছে? বারবার মানে আমি দু একবার দেখলাম, এই হামলার শিকার কেন হচ্ছে এটা আমিও আপনাদের কাছে জিজ্ঞাসা করবো। আপনাদের কাছে কোনো মানে এর কোনো কারণ থাকলে, ব্যাখ্যা থাকলে আমাদেরও জানাবেন। আমি বলি সে মানে অ্যাটাক, তাকে অ্যাটাক করবে কেন, সেইটাই আমার জিজ্ঞাসা। আমি যেটা বলতে চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইউনিভার্সিটি ঢোকে না। ইউনিভার্সিটির যখনই প্রয়োজন হয়, প্রক্টর কিংবা ভিসি সাহেব যখনই যাওয়ার জন্য অনুমতি দেন কিংবা রিকোয়েস্ট করেন, তখনই শুধু ঢাকা ইউনিভার্সিটিতে আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করেন। তা কাজেই আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে সেইখানে আমার মনে হয় ইউনিভার্সিটির প্রশাসনিক ব্যবস্থাটা মানে ওখানে কার্যকর।